হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ঢ্যাঁড়সের একটি অপূর্ব স্বাদের রেসিপি ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ সেজন্য জন্য আমাদের লাগবে ঢেঁড়স ও চিংড়ি মাছ প্রথমে আমি ঢেঁড়স কেটে নিব ঢ্যাঁড়সের বোটা ছাড়িয়ে নিলেই হবে সেজন্য আমাদের নিতে হবে অবশ্যই কচি ও তাজা ঢ্যাঁড়স ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে এবার আমরা ভেজে নিব ঢ্যাঁড়সগুলোকে ঢ্যাঁড়সগুলো একটু ঝাঁকা তেলেই ভেজে নিতে হবে এবার একটু নেড়ে চেড়ে দিব উল্টে পাল্টে দিব দিয়ে দিব তাতে সামান্য লবণ ঢ্যাঁড়শ ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে বাটিতে তুলে রাখব এবার আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকেও ভেজে নিব। একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তা বাটিতে তুলে রাখব এবার লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নিব চিংড়ি মাছগুলোকে খুব অল্প সময় নিয়ে ভাজব বেশি সময় নিয়ে ভাজব না একটু উল্টে পাল্টে নামিয়ে নিব। এবার কড়াইতে সামান্য তেল দিব তাতে দিব কালো জিরা ফোড়ন তাতে দিয়ে দিব আধা চামচ আদা বাটা সামান্য লবণ দিয়ে দিব আদা ফুটে তাই তাতে দিয়ে দিব হাফ চামচ জিরে বাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিব জল এবার তাতে দিয়ে দিব হলুদের গুঁড়ো আধা চামচ দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো দিব আধা চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব একটি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দিয়ে দিব সামান্য লবণ এবার মশলাটাকে আরও কিছুক্ষণ কষাতে হবে ভালো করে এবার মশলা কষন হয়ে গেলে তাতে দিয়ে দিব ভেজে রাখা আলু দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছ ও আলু কিছুক্ষণ কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো জল এবার ঝোল ফোটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝোল ফোটে উঠলে তাতে দিয়ে দিব ভেজে রাখা ঢ্যাঁড়শ ঢ্যাঁড়স দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব তারপর নামিয়ে নিব তৈরি হয়ে গেল সেরা স্বাদের ঢ্যাঁড়স রান্না এভাবে গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে দুর্দান্ত ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই